আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল এরূপী সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসাইনকে সাথে নিয়েই জন্মদিনের কেক কাটলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অপরিবর্তিত, যুক্তরাজ্যে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের প্রতিবেদন প্রকাশ। প্রতিবন্ধীদের প্রতি করুণা নয়, ভালোবাসা প্রদর্শনের আহ্বান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিক সিরাজের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজকীয় আনুষ্ঠানিকতা ও আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিন। রানীর জন্মদিনে এবারের কেক বানিয়েছে ব্রিটিশ বাংলাদেশি দ্য ব্রিটিশ বেক অফ নাদিয়া হুসাইন। তবে সবাইকে অবাক করে দিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ নাদিয়াকে সাথে নিয়েই তার জন্মদিনের কেক কাটেন। আব্দুর রশিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাঁকজমক ও ঐতিহ্যগতভাবে রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিন পালিত হয়েছে গতকাল। 1926 সালে 21 এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজকীয় ঐতিহ্য অনুযায়ী তুপধ্বনি এবং বিহুগুলের সুরে শুরু হয় রানীর জন্মদিনের আনুষ্ঠানিকতা। রানীর এবারের জন্মদিনের কেক তৈরি করেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেন। দি ব্রিটিশ বেক অফ বিজয়ী নাদিয়া হোসেনের কেক বানানোর কথা আগে ঘোষণা করলেও রানীর কেক কাটার সময় নাদিয়ার উপস্থিতি ছিল চমক লাগানো। কাল রানী তার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন প্রাসাদের বাইরে জড়ো হওয়া সর্বস্তরের মানুষের সাথে। এ সময় রানীকে সাধারণ মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ ফুল এবং উপহার সামগ্রী গ্রহণ করতে দেখা যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং বিরোধী দলীয় প্রধান জেরেমি কর্বিন হাউস অফ কমন্সে রানীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। On behalf of the whole country, I want to wish Her Majesty the Queen a very special 90th birthday. Many people across the country today will be wishing Her Majesty a very happy 90th birthday. আব্দুর রশিদ, চ্যানেল আই। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য। 2015 সালে তথ্যের উপর ভিত্তি করে বিশ্বের 30টি দেশের উপরে জরিপ চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। বিস্তারিত থাকছে তানভীর আহমেদের রিপোর্টে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক কোনো উন্নতি হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য। ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস 2015 সালের পরিস্থিতি বিবেচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারকে কেন্দ্র করে 2015 সালের প্রথম 3 মাসের রাজনৈতিক সহিংসতা যেমন বেড়েছে, তেমনি বিএনপির হরতাল, অবরোধ ও শ্রমিক ধর্মঘটের কারণে সাধারণ নাগরিকের নিরাপত্তা ব্যাহত হয়েছে। তবে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখছে যুক্তরাজ্য। প্রতিবেদনে ধর্মনিরপেক্ষ লেখক, সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যার ধারাবাহিকতা, স্বাধীন মত প্রকাশের উপর চাপ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সাথে তথ্য প্রযুক্তির আইন 2006-এর সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বাংলাদেশি বিচার প্রক্রিয়ার দুর্বলতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মামলার আধিক্য ও দীর্ঘ সূত্রিতার কারণে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ এসেছে প্রতিবেদনে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নিখোঁজের ঘটনা বেড়েছে, যদিও বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত বছর 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকার বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে বাংলাদেশকে 3.7 মিলিয়ন পাউন্ড ও পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধিতে 1.2 মিলিয়ন পাউন্ড অনুদান দিলেও এই দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অর্থনীতিতে নারীর অবদান ও অংশগ্রহণ থাকলেও সমাজে পুরুষের মতো নারীর সম্মান প্রতিষ্ঠিত হয়নি। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে বাংলাদেশের পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে মনে করছে যুক্তরাজ্য। তবে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করবে বলে মনে করে যুক্তরাজ্য। কিন্তু মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতির এমন ধারাবাহিকতা বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করবে। প্রতিবেদনে বলা হয়েছে, 2016 সালে এসে মানবাধিকার পরিস্থিতির এমন ধারাবাহিকতা আগামী অক্টোবর মাসে প্রকাশিতব্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিবেদনকে প্রভাবিত করবে। তাই বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের পরামর্শ, বাংলাদেশ যেন বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনে, প্রতিনিধিত্বশীল নাগরিক সমাজ প্রতিষ্ঠা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আগামী 2019 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছে যুক্তরাজ্য। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।
চ্যানেলের বার্তা প্রধান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ আশি শুক্রবার প্রতিবন্ধীদের সেবাদানকারী প্রতিষ্ঠান আপাসেন পরিদর্শন করেন। আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিএ শাইখ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শাইখ সিরাজের সাথে উপস্থিত ছিলেন মিসেস শাইখ সিরাজ ও চ্যানেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। শাইখ সিরাজ আপাসেন থেকে সেবা গ্রহণকারী প্রতিবন্ধীদের সাথে কথা বলেন ও তাদের সেবা কার্যক্রমের বিভিন্ন বিভাগগুলো ঘুরে দেখেন। এই সময় প্রতিবন্ধীদের সাথে কথা বলেন অশোভ। আপাসেনের টাওয়ার হ্যামলেটসের এলাকায় কার্যক্রম পরিদর্শনকালে শাইখ সিরাজ বলেন, ভাগ্যহত ছেলে মেয়েদের দেখে আমি বাকরুদ্ধ, তারা প্রতিবন্ধী নয়, তারা আমাদের আত্মীয়, তাদের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত, প্রতিবন্ধীদের সহায়তা করে তাদের নিষ্পাপ মন মানসিকতাকে সমৃদ্ধ করতে পারি। বিশ্বব্যাপী জাতীয় প্রতিষ্ঠানগুলো মানবতার কল্যাণে যারা কাজ করে যাচ্ছে, ব্যক্তি প্রতিষ্ঠানিক যে কোনো অবস্থান থেকে, তারাই আসলে প্রধানত মানুষের সভ্যতাকে এখনও টিকিয়ে রেখেছে। আমি প্রতিবন্ধী বা অটিস্টিক বা ডিসেবিলিটি এভাবে দেখি না, সে একজন মানুষ সেই হিসাবে দেখি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা কখনো সমাজে বা ব্যক্তি জীবনে কিংবা পারিবারিক জীবনে কোনো করুণার পাত্র নয়, তাকে বেড়ে ওঠার জন্যে একটু সহযোগিতা করা দরকার। এই প্রতিষ্ঠানটি ইংল্যান্ডে কাজ করছে এবং আমি শুনেছি এরা আগামীতে বাংলাদেশে বৃহৎ আকারে কাজ করবে। এবং যেহেতু বাংলাদেশে টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল আই ভেরি ডাউন টু আর্থ একটা চ্যানেল, জনকল্যাণে কাজ করে, অতএব বাংলাদেশে যখন এই প্রতিষ্ঠানটি কাজ করবে তখন চ্যানেল আই এদের কাজকে মানুষের সামনে তুলে ধরবে, যাতে আরও সমাজের অনেক মানুষ যাদের অবস্থান থেকে এই কল্যাণকর কাজ করতে পারে, বিনিয়োগ করতে পারে, তারা যাতে উদ্বুদ্ধ হয়। আমরা অত্যন্ত আনন্দিত শাইখ সিরাজের মতো একজন ব্যক্তিত্ব আপনার বাংলাদেশে একটা, মনে করি বাংলাদেশের বিশেষ ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক আকারে কাজ করে যাচ্ছেন। আজকে উনি নিজে দেখলেন আমাদের কার্যক্রম। আমরা বাংলাদেশে কাজ আরম্ভ করেছি পার্টনারশিপ হিসেবে ব্র্যাকের সাথে। অদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব প্রোগ্রাম থাকবে। আমরা চ্যানেল আই এবং শাইখ সিরাজের মতো ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার রাতে লন্ডনে এসে পৌঁছেছেন। রানীর জন্মদিনের উৎসবে যোগ দেওয়া ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ক্যাম্পেইনে অংশ নেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে লন্ডনের মেয়র বোরিস জনসনের সমালোচনার মুখে পড়ায় বারাক ওবামা এবারে যুক্তরাজ্য সফরে বেশ সুখকর হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। শাহ সেলিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চার দিনের এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার রাতে লন্ডনে এসে পৌঁছেছেন। প্রেসিডেন্ট ওবামা রানীর জন্মদিনে পার্টি ছাড়াও কেট উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইউরোপ প্রশ্নে ব্রিটেনের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গেছে। ওবামা তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরব থেকে যুক্তরাজ্যে আসেন। যুক্তরাজ্য সফর শেষে জার্মানি যাবেন প্রেসিডেন্ট ওবামা। এর আগে যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুই দিনের সফরে সৌদি আরব যান। সেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ সম্মেলনে যোগ দেন। বুধবার সৌদি আরব সফরের প্রথম দিনে ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। আজ শুক্রবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামার মধ্যাহ্নভোজে অংশ নেন এবং ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠকে মিলিত হন। তবে প্রেসিডেন্ট ওবামা ব্রিটেনের প্রভাবশালী পত্রিকাগুলোতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের ভেতরে থাকার প্রশ্নে নিজের মতামত দিয়ে আউট ক্যাম্পেইনারদের বিরাগভাজন যেমন হয়েছেন, তেমনি অধিকাংশ ব্রিটিশদের বিরাগভাজনও হয়েছেন। যারা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে চান তারা ওবামার এই স্থানকে ভণ্ডামি হিসাবে আখ্যায়িত করেছেন। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। ফ্রি শফিক রহমান ক্যাম্পেইন গ্রুপের উদ্যোগে লন্ডনের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা শফিক রহমানকে গ্রেফতারকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপরে বাংলাদেশ সরকারের নিবর্ধনমূলক ব্যবস্থা আখ্যায়িত করে শফিক রহমান সহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক শফিক রহমানকে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক বলেও সমাবেশে বক্তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর পুত্র এই $300 মিলিয়ন সম্পদের বিষয়ে ধামা চাপা দিতেই শফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে। একই উদ্দেশ্যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ ও ডেইলি স্টারের সম্পাদকের উপরে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন বক্তারা। শফিক রহমানের প্রতিষ্ঠিত সংগঠন সাপোর্ট লাইফ ইউকে সংগঠক ও সাংবাদিক শামসুল আলম নিটনের সভাপতিত্বে ও পরিচালনা করেন ভয়েস ফর জাস্টিসের ডক্টর এম হাসনাত হুসাইন, কার্ডিফ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ডক্টর কে এম অ মালিক,
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আবু তাহির চৌধুরী, ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট চ্যানেল আই ইউরোপের এমডি রেজা হামিদ ফয়সাল চৌধুরী, শোয়েব এক্সপার্টস ফোরাম ইউকের প্রেসিডেন্ট আলিয়ার হোসেন ও ব্যারিস্টার মুজিবুর রহমান, আইনজীবী ফোরামের লিডার ব্যারিস্টার তমিজ, সলিসিটর বিপ্লব পোদ্দার, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আয়শা চৌধুরী, গ্রেটার সিলেটি কাউন্সিলের সাবেক সভাপতি মনসুফ আলী সহ অন্যরা। এদিকে শফিক রহমান ও জিয়া পরিবারের যোগ সাজশে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে পূর্ব লন্ডনে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিতে ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমেদ মাস্টার, নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, মেহেরনিগা চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা শফিক রহমান, মাহমুদুর রহমান সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার প্রতিবাদে এক জরুরি প্রতিবাদ সভা করেছে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ উস্তার আলী, পরিচালনা ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্যাটারার আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখার সেক্রেটারি জেনারেল তারাউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি আব্দুস হান্নান, হিফজুর রহমান, হাফিজ খান প্রমুখ। বক্তারা বলেন শফিক রহমান সহ আরও অন্যান্য দোষী ব্যক্তিরা যারা প্রবাসে এবং দেশে বসে কম্পিউটার বিশেষজ্ঞ ও দেশের রত্ন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টায় লিপ্ত তাদের অবিলম্বে সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান এবং প্রবাসে বসে যারা এ কাজে লিপ্ত তাদের বাংলাদেশে নিয়ে বিচার করার জন্য জোর দাবি জানান। দিল্লি থেকে ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বিলেতের শীর্ষ কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত সভায় ব্রিটেনের প্রায় 60টি সংগঠনের প্রতিনিধিরা ব্রিটিশ ভিসা সার্ভিস ফিরিয়ে যৌক্তিকতা তুলে ধরে ব্যাপক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বুধবার পূর্ব লন্ডনের রয়্যাল রেজেন্সিতে ভেনুতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে সভাপতি আশিকুর রহমান। সাধারণ সম্পাদক মইনুদ্দিন আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনিসুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সেলিম উদ্দিন এমপি, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম মাহবুব, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, আশরাফ উদ্দিন, বিবিসি এর সভাপতি এফর আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি দেলার হোসেন, আফাসিন ইন্টারন্যাশনাল জাকির হোসেন পারভেজ, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি ইসবা উদ্দিন, বিহত সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল বাড়ি সহ অনেকে। সভায় সকল সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সিগনেচার ক্যাম্পেইনে অংশ নিয়ে তা কালেকশন করার আহ্বান জানান। এছাড়া ভিসা রিফিউজি কেস সংগ্রহ করে তা স্থানীয় এমপিদের কাছে তুলে ধরার এবং হোম অফিসের সামনে বিশাল ডেমনস্ট্রেশন করে মেইন স্ট্রিমের মিডিয়াকে আকর্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগ সরকারের গুম হত্যার প্রতিবাদ ও দলের নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার দাবিতে সভা করেছে বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি শাহজাহান আলমের সভাপতিতে এবং শাহানুর মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রফিকুল্লাহ, আসকির আলী, আব্দুর রব মল্লিক, ইস্তেয়াক হোসেন দুদু, আব্দুল হাই সহ আরও অনেকে। সভায় বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবার দাবি জানান। বাংলাদেশে পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে। সংগঠনের সভাপতি আব্দুল কায়ুমের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার সহ সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইউকে সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী হুসাইন, মুক্তিযোদ্ধা কে এম ফজলুল হক, মুক্তিযোদ্ধা সরার উদ্দিন, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সহসভাপতি মির্জা হারুন, আতাউল্লাহ ফারুক, মামুনুর রশিদ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পিয়ার খান পাপ্পু ও পাথেমা জাহর রমা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। জার্মানিতে বৈশাখী মেলা উদযাপন, সিলেটে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বর্ণাঢ্য উৎসবে সাজে বার্মিংহামে বরণ করা হলো বাংলা নববর্ষ 1423। বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী বার্মিংহামের আয়োজনে ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় বার্মিংহামে এই অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব ও মেলা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ইউরোপ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল। বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা আর বাংলা বর্ষের 1423-কে স্বাগত জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বার্মিংহাম আয়োজন করল বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও মেলার। বিপুল উৎসাহ উদ্দীপনায় বার্মিংহাম ও আশেপাশের বিপুল সংখ্যক বাঙালিদের উপস্থিতিতে আয়োজিত বর্ণাঢ্য র্যালির পূর্বে রং বেরঙ্গের বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য ডক্টর রফিকুল হাসান জিন্না। বাদ্য ও নৃত্যের তালে তালে রেলির পরপরই উৎসবের শুরুতে বাংলাদেশ ও ব্রিটিশ জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া উৎসবের প্রথমেই সংগঠনের সভাপতি এলাহী হক সেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার কমিশনার মোহাম্মদ জুলকারনান সহ কমিউনিটি নেতৃবৃন্দ। মেলার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আশরাফুল ওয়াহিদ দুলালের পরিচালনায় উদীচী বার্মিংহামের শিল্পীবৃন্দ ছাড়াও স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী জুয়েল ও আরিফ লোয়াল। বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামের সার্বিক সহযোগিতায় এই বৈশাখী মেলায় আগত মানুষের উৎসাহের কমতি ছিল না। আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে তা এখানকার নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অতি সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করছি। নতুন বছরের আনন্দ উৎসব আর মেলায় ছড়িয়ে পড়ে সবার জীবনে, এই কামনায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্মিংহামের ঐতিহাসিক স্মলিত পার্ক থেকে আশরাফুল ওয়াহিদ দুলাল, চ্যানেল আই। খেলাধুলায় পিছিয়ে থাকা ব্রিটিশ বাংলাদেশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবল তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নর্থহ্যাম্পটন জামিয়া এফসি ও নর্থার্নস ইউনাইটেড ফুটবল দল। এই ফুটবল দলগুলো আগামী রবিবার বার্মিংহাম ইউকে বাংলাদেশি চ্যাম্পিয়নশিপ 2016 টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি আকবর আলী। ব্রিটিশ বাংলাদেশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবল তৈরিতে গত কয়েক বছর ধরে কাজ করে আসছে নর্থহ্যাম্পটনের দুটি ফুটবল দল জামিয়া এফসি ও নর্থার্নস ইউনাইটেড। তারা বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে। আগামী রবিবার বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে বাংলাদেশি ফুটবল চ্যাম্পিয়নশিপ 2016। উক্ত টুর্নামেন্টে নর্থহ্যাম্পটনের দুটি দল অংশগ্রহণ করছে, জামিয়া এফসি ও নর্থার্নস ইউনাইটেড। জামিয়া এফসি নর্থহ্যাম্পটনের প্রতিনিধিত্ব করবে আর নর্থার্নস ইউনাইটেড কেটরিংয়ের প্রতিনিধিত্ব করবে। এই দুটি দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ভালো খেলা দর্শকদের উপহার দিবেন বলে আশা প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম, দিস ইজ জামিয়া এফসি অফ নর্থহ্যাম্পটন। We are entering the UK Bangladesh Championships in Birmingham next week and hopefully we're going there to win it. So final's going to be in Northampton at Sixfields. So yeah, we're just hopefully going there and winning the tournament. ইউকে বাংলাদেশি ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে নর্থহ্যাম্পটন এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে করেছে নর্থার্নস ইউনাইটেড। We're from Northants United FC representing Kettering.
We're going into the tournament in Birmingham 24th of April. What we're requesting from Northamptonshire is for the public to come on and support us. Main aim of us trying to set up this team in Northamptonshire is that we want to try and get the youth of today away from antisocial behaviour and going down the wrong path. And sports activities are one of the main kind of stream that will help to encourage. Northampton Jamia FC or Northants United UKBFC tournament balo khela darshokder upohar dibe ei protosha sokolere. Akbar Ali, Channel I, Northampton. নানা আয়োজনে জার্মানির আখেন শহরে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1423। বরাবরের মতো উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার আখেন শহরের বাংলা সোসাইটি ব্যাপক আয়োজনে দিনব্যাপী উদযাপিত হলো বাঙালির আনন্দের এই দিনটি। জার্মানির আখেনের বৈশাখী মেলার অংশ নেওয়া আমাদের প্রতিবেদক এনায়েত হোসেন সোহেল জানান, সাদা রঙের শাড়ি পরে মাথায় বেলি ফুলের খোপায় রমণীদের আনন্দের অনেকটাই ছিল লক্ষণীয়। শুধু তাই নয়, ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে মনে করিয়ে দিয়েছে বাঙালির মিলন মেলার দিন। উৎসবে আগত আখেনবাসীদেরকে শুভেচ্ছা জানান ক্লাস তেথেন খান, নাসরিন জামান, লিটন আনোয়ার, সিদ্দিকুর রহমান, সেন্টু, মুস্তাফিজুর রহমান, বাবু রহমান, মেজবা সাব্বির, ইসলাম উদ্দিন সহ আখেন প্রবাসীরা। সিলেট নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল থেকে তারা নগরীর তাঁতিপাড়ায় একটি তিনতলা ভবন ভেঙে এই অভিযান শুরু করে। এক বছর আগে নগরীর 30টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এইসব ভবন ভেঙে ফেলার জন্য নোটিশ দেয় সিলেট সিটি কর্পোরেশন। স্বউদ্যোগে এইসব ভবন না ভাঙায় সিসি কর্তৃপক্ষ আজ থেকে এই অভিযান শুরু করে। গত দুই দশকে সিলেট নগরে গড়ে উঠেছে অসংখ্য বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। এসব বেশিরভাগই ভবনে বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা হয়, সেই সাথে কিছু পুরনো বিল্ডিং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিলেট সিটি কর্পোরেশন নগরের সরকারি বেসরকারি ভবন সহ মোট 30টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। সিসি কর্তৃপক্ষ জানায় পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ নগরের মধুবন মার্কেট, সিলেট সিটি কর্পোরেশন মার্কেট, রাজা মেনশন, সমবায় ভবন, মহিলা অধিদপ্তর সহ 30টি ভবন ভেঙে ফেলা হবে। বাদ ভেঙে হাওয়ার ফসল হানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সিলেট নগরীতে মানববন্ধন করেছে পরিবেশন ও হাওয়ার উন্নয়ন সংস্থা। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফসল হানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও বাদ ভাঙার জন্য দায়ীদের শাস্তি দাবি জানানো হয়। মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সেকন্দর আলী, প্রবীণ রাজনীতিবিদ আরিফ মিয়া, সাংবাদিক আল আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি একরামুল করিম, সিলেট জেলা বাহারের এপিপি শামসুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা প্রমুখ অংশগ্রহণ করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেনকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অপরিবর্তিত, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের প্রতিবেদন প্রকাশ। প্রতিবন্ধীদের প্রতি করুণা নয়, ভালোবাসা প্রদর্শনের আহ্বান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।